অরুণমতি, তুই গাছের উপর উঠে নেমে আয় বলছি, নিচে নেমে আয় এক্ষুনি। ও তাও ভালো, আমি তো ভাবলাম বড় মা আমায় ভুলেই গেল। ভুলবো কেন, তুই তো আমার আদরের ফুলমতি, আমি তোকে কখনো ভুলতে পারি বল? তোমার মুখে এমন হাসি দেখে বড় ভালো লাগছে গো বড় মা, আর তোমাদের দুজনকে দেখাচ্ছেও ভারী মিষ্টি, ঠিক আগের মতো। আগের মতো? আগের মতো মানে? তাই তো, কেন বললাম বলো তো এই কথা? ফুলমতির অর্ধেক কথার আমি কোনো থইই পাই না। আচ্ছা, ওর সাথে কি আমার অতীতের কোনো যোগ আছে? না হলে কামিনী এই মায়াবী বনে অকারণে কেনই বা কাউকে পাঠাবে? আচ্ছা, তোমার পরনে এমন রাজার পোশাক, তুমি বুঝি অনেক বড় রাজা? অনেক বড় রাজপ্রাসাদ আছে তোমার, কোথায় সে প্রাসাদ? ও বড় মা, তুমি একটু বলে দাও না, রাজামশাই আমার কথা বুঝতেই পারছে না। এতদিন এখানে আছি তাও আমার চোখে পড়লো না, ও তো এখানেই থাকার কথা, কিন্তু কোথায়? এটাই তো সেই কুয়ো মনে হচ্ছে যার কথা দিদা বলেছিল। কুয়ো বন্ধু, ও কুয়ো বন্ধু, সোনার গাছের উপর কাঠে কোথায় আছে তুমি জানো গো? এইভাবে কুয়োর উত্তর শোনা যাবে না, তার মানে কুয়োর কথা শোনার মতো ক্ষমতা আমার কানে নেই, এর জন্য প্রয়োজন বিশেষ শ্রবণ শক্তি, কিন্তু কারো সাহায্য ছাড়া কে সাহায্য করবে কাকে? বুড়িমা, বুড়িমাই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। তার মানে বাসির সাহায্য করার শক্তি শেষ, এবার কি করবো আমি? এবার কি হবে, কি করবো আমি এবার? এটা আবার কি? বন্ধু আবার ডাক দিয়েছে, অপেক্ষাটাই শেষ, কত সময় পেরিয়ে গেল, বদলে গেল দেশ, সেই কোন এক পুণ্য ফলে আবার হলো দেখা, মন পাখি তো সহায় এবার, বন্ধু যে নয় একা। মন পাখি, তুই এখানে কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম রে। আমি ভালো আছি রে বন্ধু, আজ বুড়িমা আমাকে পাঠিয়েছে তোকে সাহায্য করতে। বুড়িমা? হ্যাঁ রে, তাই তো উড়ে চলে এলাম। এই নে।
এবার। এটাই তোর আশ্চর্য শ্রবণ ক্ষমতা পাওয়ার উপায় রে। সত্যি বলছিস তুই? তোমার এই ঘুমই তোমার শেষ নিদ্রা, ঠান্ডি রাক্ষসী। তুমি বুঝতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না তোমার অগোচরে তোমার এই রাক্ষসী পুরি তোলপাড় করে আমি ছিনিয়ে নেব সোনার কাঠির উপর কাঠি। আর আমার সেই বহু কাঙ্ক্ষিত প্রাণভোমরা, এটা কি হলো? ছুরি বুকে গেঁথে আছে, অথচ ঠান্ডি রাক্ষসীর মধ্যে কোনো নড়াচড়া নেই কেন? ঘুম তো ভাঙেনি, বরং নাক ডাকছে। ছুরি কাম আড়লাম, ছুরি বুকে গেঁথে আছে, অথচ ঘুম পাকেনি ঠান্ডি রাক্ষসীর। এ কি করে সম্ভব? মন পাখি, এটা তো দেখে একটা ফল মনে হচ্ছে। এই ফল খেলে তুই আশ্চর্য শ্রবণ ক্ষমতা পাবি, যা মানুষের শোনার বাইরে তুই তাও শুনতে পাবি। রোহিণী, সত্যি বলছিস তুই? হ্যাঁ রে। হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, ওদের থেকে ঝিঝির আওয়াজ আসছে। দেখতে পাচ্ছি না তো। তার মানে নিশ্চয়ই মৌমাছিরা ফুলের চারিদিকে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। ব্যাঙের ডাক, ওই তো একটা ব্যাং, ওটাই তাহলে এতক্ষণ ধরে ডেকে চলেছে। মন পাখি, আমি সব শুনতে পাচ্ছি একদম স্পষ্ট। তবে আর দেরি করিস না, এই শক্তি কিন্তু বেশিক্ষণ থাকবে না রে বন্ধু। এক্ষুনি যা, না হলে সোনার কাঠির উপর কাঠির খোঁজ পাবি না। ঠিক আছে বন্ধু।
তাই করছি। সুন্দর একটা সুরেলা সুর ভেসে আসছে। কেউ কি আছো এখানে? কেউ কি আছো এখানে? আছি বই কি মন পাখি, সত্যি আমি কুয়োর গন্ধ শুনতে পাচ্ছি একদম স্পষ্ট। তাহলে এবার আমি আসি রে, তোর যা জানার তাড়াতাড়ি জেনে নে। সাবধানে থাকিস। এবার আমি ঠিক জানতে পারবই কোথায় আছে সোনার কাঠি রূপোর কাঠি।